Assalamualaikum guys. So how are you everyone? আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমার ডে অফ, তো মাত্র ঘুম থেকে উঠছি। তো যেহেতু আজকে একটু ফ্রি আছি, কয়েকটা রিকোয়েস্ট আসছে আমার কাছে যে কীভাবে মেশ কালার নিয়ে কাজ করব, আর হচ্ছে কীভাবে ফ্লায়ার বা এই ধরনের জিনিসপত্রগুলো বানাবো। সো আজকে টিউটোরিয়ালটা হচ্ছে কীভাবে মেশ কালার নিয়ে কাজ করব, এটা কীভাবে কাজে লাগাবো। আসুন স্টার্ট করি। আচ্ছা, তো আমি একটা আর্টবোর্ড নিলাম। তো এখানে তো মেশ টুলটা হচ্ছে মেশ কালার করার জন্য। তো মেশ কালারটা কি অ্যাকচুয়ালি সেটা আমরা একটু বুঝি। তো ফার্স্টে আমরা একটু একটু অফ টপিকে যাবো, আমরা একটা গ্রেডিয়েন্টে যাব, কারণ হচ্ছে গ্রেডিয়েন্টটা না বুঝলে আমরা আসলে মেশ বুঝবো না। কেন মেশটা আমরা ইউজ করবো গ্রেডিয়েন্ট না করে সেটা আমাকে একটু বুঝতে হবে। তো দুইটা সার্কেল আমি নিছি, একটাতে আমি কালার দিলাম, দুইটাতে সেম কালার দেওয়া যায়, তাহলে রেড রেড আর ব্ল্যাক। তো প্রথমটাতে আমি দিচ্ছি রেডিয়াল এবং পরটাতে আমি দিচ্ছি লিনিয়ার। আচ্ছা, তো এখন মেইন জিনিসটা হচ্ছে যে আমি যখন গ্রেডিয়েন্ট দিয়ে কালার দিব, সেটা হবে আমি যখন লিনিয়ার রেডিয়ালে কালার দিচ্ছি, কালারটা মাঝখান থেকে ছড়াচ্ছে। আর আমি যদি এটাকে রিভার্স করি, সেম জিনিস, কালারটা মাঝখান থেকে ছড়াচ্ছে। অথবা আমি যদি অ্যাসপেক্ট রেশিও চেঞ্জ করি, তো এটা হয়ে যাবে এরকম। সো কালারটা অ্যাকচুয়ালি বেসিক্যালি মাঝখান থেকে ছড়াবে, হ্যাঁ, কোনো জায়গা অন্য কোনো জায়গা থেকে যাচ্ছে না। আর লিনিয়ারে যেটা হবে সেটা হচ্ছে কালার যে কোনো এক প্রান্ত থেকে ছড়াবে। আমি যতই ডিগ্রি চেঞ্জ করি, দুইটা কালার বা তিনটা কালার যাই দেন না কেন, আপনি যে কোনো এক পাশ থেকে কালারটা ছড়াবে। কিন্তু আমি যদি চাই যে আমি কালারটা শুধুমাত্র এই জায়গা থেকে স্টার্ট করতে যাচ্ছি এবং এটা এতটুকুই থাকবে, বাকিটা অন্য কালার থাকবে, সেটা আসলে আমার গ্রেডিয়েন্টটা পসিবল না। তো বাই দ্য ওয়ে, 2019 ভার্সনে যদি আপনি গ্রেডিয়েন্ট ইউজ করেন, ওখানে একটা নতুন অপশন অ্যাড হয়েছে ফ্রি ফ্রম গ্রেডিয়েন্ট টুল, ওইটাতে মোটামুটি করা যায়, মোটামুটি না ভালোই করা যায়। তবে আমি বলবো যদি আপনি মেশ টুল ইউজ করতে চান, তাহলে আপনার ওইখানে আসতে হচ্ছে না। তাহলে আসলে আমরা মেশ টুলে কী ইউজ করে সেটা একটু জানি। তাহলে সেম জিনিস, ফার্স্টে আমি একটু বেসিক দিচ্ছি, মেশে কীভাবে বেসিকটা করবো। তো মেশ কালারের জন্য আপনার একটা বেস কালার লাগবে। বেস কালার মানে একটা কালার, এটার মধ্যে আপনি আর কয়েকটা কালার ছড়াবেন, সেগুলোর জন্য আমাকে পয়েন্ট নিতে হবে। তাহলে এইটা হচ্ছে আমার বেস কালার, এটার মধ্যে আমি ছড়াবো কালারটা ছড়াবো। তো এইটা নিয়ে আমি মেশ টুলে চলে যাবো, এটা হচ্ছে মেশ টুল, ইউ হচ্ছে শর্টকাট। মেশ টুল নিয়ে আমি একটা ক্লিক করলাম, তো একটা এক্স এবং একটা ওয়াই চলে আসছে। তো এক্স হচ্ছে অরিজন্টাল, ওয়াই হচ্ছে ভার্টিক্যাল লাইন। তো আমি জাস্ট যেই মেশ পয়েন্টটা নিছি, সেই পয়েন্ট থেকে কালারটা ছড়াবে। পয়েন্টটা সিলেক্ট করে জাস্ট একটা কালার দিছি, ছড়াই গেছে। কালারের ছড়ানোটা খেয়াল করেন, এটা কিন্তু আমার রেডিয়ালের মতোই, বাট এটাকে আমি কী করতে পারি, একটা জায়গায় স্টপ করে দিতে পারি। কীভাবে? তাহলে আমাকে আরও কিছু পয়েন্ট নিতে হবে। তাহলে আমি যদি এখানে এইটাতে আরেকটা পয়েন্ট নিই এবং এখানে আরেকটা পয়েন্ট নিই, তাহলে আমার এখন মোটামুটি পয়েন্ট হচ্ছে একটা, দুইটা, তিনটা, চারটা। তো আমি চাচ্ছি এই পয়েন্টেই শুধুমাত্র আমার কালারটা থাকবে। তাহলে আমাকে যেটা করতে হবে, অন্য পয়েন্ট ক্রিয়েট করে সেই পয়েন্টগুলোতে আমার যে আগের কালারটা ছিল বেস কালার, সেটা অ্যাপ্লাই করে দিতে হবে। তাহলে আমার ওই পয়েন্টটা ওইখানে কী হয়ে যাবে, স্টাক হয়ে যাবে, এবং এইটা এই পয়েন্টটা অন্য কোনো পয়েন্টের উপর আমার যাবে না। তো আমি চাইলে কিন্তু যে কোনো টাইমে অন্য পয়েন্টের উপর অন্য কালারও অ্যাপ্লাই করতে পারি। সো এটা আপনার উপরে নির্ভর করতেছে আপনি কালারটা কীভাবে অ্যাপ্লাই করবেন। তো আসলে আমরা এবার কিছু একটা ক্রিয়েট করার চেষ্টা করি। আশা করি মেশের যে ব্যবহারটা সেটা মোটামুটি বুঝতে পারছেন। তো আমি যে মেশ কালার পয়েন্টগুলো নিব, সবসময় খেয়াল করবো এক্স বা ওয়াই এর উপরেই নিতে। এখন যদি আমি এখানের মধ্যে এই জায়গায় একটা নিই, তাহলে হয়ে যাচ্ছে কি, এইখানে যে পয়েন্টটা সেটা আসলে এই চারটা পয়েন্টের বাইরে ছড়াবে না, তো এটা আসলে ছড়াতে পারবে না, এটা এখানে স্টাক হয়ে যাবে এবং কালারটা কী হবে, মিক্স মনে হবে না। তো এটা আসলে আপনাকে বুঝতে হবে যে কোন সময় আপনার এই ধরনের লাগবে, কোন সময় আপনার এই ধরনের একটু ব্লেন্ড লাগবে, সেটা আপনাকে একটু বুঝে শুনে কাজ করতে হবে। তার সঙ্গে আমরা একটা কিছু একটা ক্রিয়েট করার চেষ্টা করি। তো আমি এখানে একটা অ্যাপেল ক্রিয়েট করে রাখছি, জাস্ট নর্মাল পেন টুল দিয়ে একটা অ্যাপেল ক্রিয়েট করছি। তো এটা হচ্ছে আমি কালার, এইটা তো এটা হচ্ছে একটা ফ্ল্যাট কালার। লাইক মেশ টুল আমি কেন ইউজ করবো, একটা অবজেক্টকে রিয়েলিস্টিক করার জন্য। তো এটা দেখে অ্যাকচুয়ালি ফ্ল্যাটই মনে হচ্ছে, এটাতে কোনো শ্যাডো নাই এবং কোনো হাইলাইট নাই। শ্যাডো আর হাইলাইট হচ্ছে আলো এবং ছায়া। তো আলো ছায়া যদি আমাকে ক্রিয়েট করতে হয়, আমাকে যেটা করতে হবে, আমি যাচ্ছি এখানে একটু আলো পড়ছে, এখানে একটু ছায়া পড়ছে, তো সেটা আসলে গ্রেডিয়েন্ট দিয়ে পসিবল না, সেটা আমাকে মেশ টুল দিয়ে করতে হবে। তো আসলে আমি মেশ টুল দিয়ে পয়েন্ট নিয়ে নিব। তো বাই দ্য ওয়ে, আমি যদি পয়েন্ট নিতে চাই, আমি চাচ্ছি এখানে অনেকগুলো পয়েন্ট নিব, কারণ আমি এখানে অল্প ছড়াবো, এখানে অল্প ছড়াবো, তাহলে আমাকে অনেকগুলো পয়েন্ট নিয়ে এটাকে বিভক্ত করতে হবে। তো পয়েন্ট আমি চাইলে এভাবেও নিতে পারি, এভাবে জাস্ট আমার যে অবজেক্টটাকে আছে এটাকে এভাবে ভেঙে ফেলতে পারি।
এভাবে নিতে পারে, অথবা আমি চাইলে আরেকটা সিস্টেমে নিতে পারি। যদি আমার জানা থাকে যে আমি কয়টা রো বা কয়টা কলাম নিব, আমি চলে যেতে পারি অবজেক্ট, অবজেক্ট থেকে ক্রিয়েট গ্রেডিয়েন্ট মেশ। আর গ্রেডিয়েন্ট মেশে গিয়ে আমি যদি বলে দিই যে না আমার 8টা এবং 8টা লাগবে, প্রিভিউ দেখি, হ্যাঁ একই জিনিসই ক্রিয়েট হচ্ছে, তাহলে আমি এভাবে করলে আমার ক্লিক করে কাজটা করতে হচ্ছে না, তো আমি ওকে দিয়ে দিচ্ছি। তো এখন আমি যেটা করব, এটার মধ্যে আমি অ্যাকচুয়ালি কালারগুলোকে ছড়াবো, তাহলে আমি ডিরেক্ট সিলেকশন টুল অথবা মেশ টুল যে কোনো একটা নিয়ে আপনি পয়েন্টগুলোকে সিলেক্ট করতে পারবেন। তো যেটা যেই পয়েন্টটা সিলেক্ট হবে সেটা হবে ব্লু, যে পয়েন্টটা সিলেক্টেড না সেগুলো হচ্ছে হোয়াইট। তো আমি এই পয়েন্টটা সিলেক্ট করলাম, এখানে আমি যে আমাদের যে কালারটা সেই কালার থেকে লাইট কালার ইউজ করব, যাতে আমার এটার মধ্যে একটা লাইটিং টাইপের শেড পড়ে, খেয়াল করেন। তো আমি আসলে এখানে যে কাজটা করছি সেটা আমি এখানেও করতে যাচ্ছি, তো এইখানে এই জায়গা থেকে কালারটা ছড়াইছে, লাইটিংটা ছড়াইছে, তো এই জায়গায় এসে অবশ্যই একটু কমবে। সো আমি এখানে এসে একটু কম লাইট ইউজ করবো, তাহলে একটু ডিপ কালার রাখতেছি যাতে এটা, তো এইখানেও আমি যদি চাই সেটা করতে পারি হালকা। ওকে, তো জিনিসটা আসলে মনে হচ্ছে যে ছড়াই আসতেছে। তো আপনি আর চাইলে আপনি যদি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে একটু ড্র্যাগ করেন, কালারটা একটু ছড়াবে, একটু ব্লেন্ড হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার কীভাবে আমি লাইটিংটা দিব। এই পাশে আমি একটু লাইটিং দিতে যাচ্ছি, আমি যে জিনিসটা সিলেক্ট করলাম, কালারে চলে গেলাম, একটু লাইট কালার ইউজ করতেছি। ওকে, সেম জিনিস আমি এখানেও করবো, বাট এখান থেকে লাইটটা এসে এখানে একটু কমে যাবে, সো আমি এখানে একটু একটু ডার্ক কালার ইউজ করবো, সরি এইটাতে একটু জুম করতেছি। আচ্ছা, এখানে পয়েন্টগুলো একটু ভালোভাবে খেয়াল করে কাজ করতে হবে। ওকে ফাইন, সো যেটা হলো এখানে একটু লাইট পড়ছে, এখানে একটু লাইট পড়ছে, তো আমি এখন এখানে একটু শ্যাডো দিতে চাচ্ছি। তো আমি পয়েন্টগুলো সিলেক্ট করে ফেলি, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে পয়েন্টগুলো সিলেক্ট করে ফেলি। একটু খেয়াল করতে হবে যে পয়েন্টগুলো পারফেক্টলি সিলেক্ট হয়েছে কিনা, এটা মনে হচ্ছে সিলেক্ট হয়নি, এটাও সিলেক্ট হয়নি মনে হচ্ছে। তো এটাতে আমি জাস্ট যে গ্রিনটা আমরা ইউজ করছি সেটা থেকে ডার্কে যাবো, আমি কালো বা সাদা সম্পূর্ণ কালো সাদা ইউজ করবো না, আমি যে কালারটা অ্যাপেল ইউজ করছি সেটার থেকে লাইট এবং সেটার থেকে ডার্ক কালার ইউজ করবো। আমি চলে যাচ্ছি এদিকে একটু ডার্কে, খেয়াল করেন ওটা শ্যাডোটা খারাপ না, ভালোই হয়েছে। এই জায়গাগুলোতে আমি একটু শ্যাডো দিতে চাচ্ছি, এইটা এই তো এইখানে আমি শ্যাডো দিতে চাচ্ছি এই কালার। সো খেয়াল করেন আমার কিন্তু এখন জিনিসটা একটু রিয়েলিস্টিক ভাব চলে আসছে, তাই না? তো অটো আমি জাস্ট আর কিছু কাজ করতে পারি, যে কিছু কিছু জায়গায় আমি একটু একটু ডার্ক একটু লাইট দিয়ে জিনিসটাকে একটু একটু ফুটাই তুলতে পারি, যে এই জায়গায় লাইট পড়ছে, এই জায়গায় পড়ে নাই, ঠিক আছে। ওকে, তো ফাইনাল যে কাজটা করতে হবে, আমাকে এখানে একটা গর্ত বানাতে হবে। সো সেটা আমি কীভাবে করবো, আমি এখানে আরও দুইটা মেশ ইউজ করার চেষ্টা করব, সরি একটা আরেকটা যদি এখানে ক্রিয়েট করি, দুইটা। ওকে, আচ্ছা এখানে কালার হয়ে গেছে, সমস্যা নেই, যেহেতু আমার এখানে কালার সিলেক্ট করা ছিল এই কারণে হয়ে গেছে। আমি আমার যে গ্রিন কালারটা আছে সেটা এখানে অ্যাপ্লাই করে দিব। ওকে, তো আমি এখানে কাজটা করবো, একটু জুম করতেছে। তো যদি আপনাকে এখানে আসলে কোনো কিছু করতে হয়, যেটা আমার করতে হবে এই পয়েন্টগুলোকে ডার্ক কালার দেন, আচ্ছা, আর এই পয়েন্টগুলোকে লাইট কালার দেন। ওকে, সো এখন আমি যেটা করবো, জাস্ট আমার যে ডার্ক পয়েন্টগুলো আছে সেইগুলোকে আমি যদি একটু এই লাইট পয়েন্টের ভিতরে ঢোকাই দিই, তাহলে কি হবে দেখি। ওকে, খেয়াল করেন আমার এখন দূর থেকে কিন্তু মনে হচ্ছে যে এখানে একটা কি আছে, এখানে একটা হোল আছে। হ্যাঁ, তো আরেকটু রিয়েলিস্টিক করতে পারেন আপনি চাইলে, জিনিসটা আমার এই হোয়াইটটাকে যদি একটু তুলে দিই উপরে, হ্যাঁ খেয়াল করেন, আর এই পয়েন্টগুলোকে যদি আমি একটু ডার্ক থেকে একটু লাইট করি হালকা, হ্যাঁ খেয়াল করেন আমার অবজেক্টটা কিন্তু রিয়েলিস্টিক হয়ে গেছে অনেকটা, ঠিক আছে। তো এইখানে আমি কিছু ক্রিয়েট করি এখন,
তো এটাতেও একটা কালার দিচ্ছি এবং কিছু মেশ কালার ইউজ করে এটাতে কালার দিচ্ছি। মেশ টুল নিয়ে জায়গায় জায়গায় জাস্ট মেশ পয়েন্ট নিলাম, দুটার মধ্যে দুইটা কালার ইউজ করে এটার মধ্যে একটু লাইটে আসি, এটার মধ্যে একটু ডার্কে আসি, তাহলে আমার কালারটা রিয়েলিস্টিক মনে হবে। ওকে, নিচের দিকে আর একটু এই পয়েন্টটাকে যদি একটু লাইট করি, পয়েন্টটাকে একটু ডার্ক করি। সো খেয়াল করেন আমার যে অ্যাপেলটা ছিল, হ্যাঁ, সেটা ছিল সম্পূর্ণ ফ্ল্যাট একটা জিনিস, বাট আমি যখন এটাকে কী করলাম, আমি আসলে আরও টাইম দিলে এটাকে আরও রিয়েলিস্টিক করা যাবে, বাট আমি জাস্ট বুঝাতে চাইছি যে আপনি কীভাবে জিনিসটা করবেন, আলো ছায়া মিক্স করে কীভাবে মেশ কালার ইউজ করে কোন একটা অবজেক্টকে রিয়েলিস্টিক বানাবে সেটাই বোঝাতে চেষ্টা করছি। তো আশা করি কিছুটা আইডিয়া হলেও পাইছেন, তো ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন আর লাইক কমেন্ট করবেন অবশ্যই। যদি কোনো প্রবলেম থাকে আমি অবশ্যই চেষ্টা করবো সেটা সলভ করতে, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঠিক আছে, তাহলে আজকের জন্য এতটুকুই, আল্লাহ হাফেজ।